প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 1917-এর 20 নম্বর অঙ্ক নিয়ে। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নির্বাচন সারণি দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। এখানে তোমরা একটি সারণি দেখতে পাচ্ছ, এই সারণি থেকে আমরা একটি মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয়ের আগে আমরা মধ্যক নির্ণয়ের জন্য একটা গণসংখ্যা সারণি তৈরি করে নেব। তো আমরা শুরু করছি অঙ্কটি, 20 নম্বর অঙ্ক এটি। আমরা শুরুতে লিখব মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণি হল এবার আমরা এখানে একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার পর আমরা এখানে লিখব, আমাদের আরো একটি টেবিল দরকার হবে, আমরা আরেকটি নিচ্ছি। এই হচ্ছে একটা টেবিল। আমরা প্রথম ঘরে লিখব যে ওজনগুলো দেওয়া আছে প্রশ্নে, সেগুলো ওজনকে কেজিতে প্রকাশ করে দেওয়া হয়েছে। তারপর গণসংখ্যা, তারপর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এবারে লক্ষ্য করো, প্রশ্নে দেওয়া আছে 45, 50, 55, 60, 65, 70 কেজি। 45 থেকে শুরু, 45, 50, 55, 60, 65, 70 কেজি। আর এখানে রয়েছে 2, 6, 8, 16, 12, 6। 2, 6, 8, 16, 12, 6। এবারে প্রথম উজ্জ্বিত গণসংখ্যার ঘরে এখানে যেটা আছে সেটাই লিখব, 2। তারপরের ঘরে এই 2 এবং এই ঘরে যে 6 রয়েছে, এই দুটো যোগ করে, এই দুটো একত্রে যোগ করে যেটা হয় সেটা লিখব, 2 + 6 = 8। তারপর এই 8-এর সাথে এটা যোগ করে, এই 8 যোগ করে যেটা হয় সেটা লিখব, 8 + 8 = 16। এই 16-র সাথে এই 16 যোগ করে এবারে আমরা এই ঘরে লিখব, 16 + 16 = 32। এই 32-এর সাথে এবার 12 যোগ করব, 32 + 12 = 44। এই 44-এর সাথে যোগ করব এই 6, 44 আর 6 যদি যোগ করি তাহলে হবে 50। তোমাদের গণসংখ্যা সারণি তৈরি হয়ে গেল। লক্ষ্য করো এখানে n এর মান তাহলে 50। আমরা লিখব যে এখানে n = 50। সুতরাং মধ্যক সমান, এখানে আরেকটা ব্যাপার যে এই যে 50 এটা কিন্তু জোড় সংখ্যা। আমরা জানি যে n এর মান যদি জোড় হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র একরকম, আর n এর মান যদি বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র অন্যরকম। তো এখন আমরা যেহেতু জোড় আছে তাহলে জোড় থাকলে মধ্যক নির্ণয় সূত্র যেটা সেটা আমরা লিখছি, 50/2 তম ও 50/2 + 1 তম পদ দুইটির মানের সমষ্টি, মানের সমষ্টি ÷ 2। এখন 50-কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে হবে 25 তম, ও 50-কে 2 দ্বারা ভাগ দিলে 25, 25-এর সাথে যদি 1 যোগ দেই তাহলে 26 তম, পদ দুইটির মানের সমষ্টি, মানের সমষ্টি ÷ 2। এখন আমাদের দেখতে হবে যে 25তম মান কোনটি, 25তম পদ কোনটি। এখানে লক্ষ্য করো এই যে
এখানে আছে 32, আমরা ক্রমজাতীয় গণ সংখ্যার ঘরে এখানে পেয়েছি 32, তারপর 32-এর পর আমরা পেয়েছি, 32-এর আগে পেয়েছি 16, তার মানে 16 এবং 32 এর মধ্যে কিন্তু 25 এবং 26তম পদটা রয়েছে, অর্থাৎ তাহলে 16-র পরে তার মানে হচ্ছে এই ঘরে, তো এই ঘরে ওজন কত? 60, অর্থাৎ 25 এবং 26 দুইটা পদের মানেরই সমষ্টি হবে। তাহলে এখন আমরা এখন বসাবো যে 25তম পদ হচ্ছে 60, 26তম পদ পেলাম তাহলে 60 ডিভাইডেড বাই 2, 60 এবং 60 যদি একত্রে যোগ দেই তাহলে 120 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 60, তার মানে মধ্যক হচ্ছে 60। আমরা এবারে লিখবো যে সুতরাং মধ্যক সমান 60, ব্র্যাকেটে লিখে দেব অ্যান্সার।